ফাইনাল ব্যবস্থাতে ফ্যামিলি সাদি যদি সে ক্ষমতা তার না থাকে সাহসে না করলে তাহলে জবান দিয়ে বলো সেটাতেও ক্ষমতা না থাকলে অন্ত ঘৃণা করো এর ঘৃণাটুকু যদি তোমার মধ্যে না থাকে তাহলে এর পিছনে তোমার হৃদয়ে ইমানের একটা সরিষে দানা পরিমাণ নাই তোমার এই শ্রেষ্ঠ জাতি তোমাদের কাজ হলে মানুষকে সৎকদের আদেশ দেওয়া সৎ কথা নিশ্চিত করা সে শ্রেষ্ঠ জাতি হয়ে তুমি কেন নিকৃষ্ট আচরণ করছো কেন বেয়াদি করছো উদ্দেশ্য সেটা শ্রেষ্ঠ জাতির প্রমাণ হবে তার কথায় তার কর্মে তার আচরণে এটা যেন আমাদের সবার মধ্যে থাকে শ্রেষ্ঠত্ব হারিয়ে যাবে দুনিয়াতে এবং আখেরাতে বরং দেশের উন্নয়নের জন্য যা কিছু করণীয় সবার মধ্যে কিছু মেধা লেভাক দিয়েছেন সবাই তাদের স্ব স্ব মেধার সর্বাত্মকভাবে ব্যয় করুন দেশের কল্যাণে জনগণের কল্যাণের স্বার্থে সরকারকে উপদেশ দেওয়া সরকারের কল্যাণের জন্য আল্লাহ কাছে নসিহত করে আমাদের কর্তব্য বিদ্রোহ করা আমাদের কর্তব্য নয় হয় আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى ال الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر فأولئك هم المفلحون <قصدقان> <كتصح> جابت وحمد صلى الله رب العالمين الجنة وجابت ودرد دو صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة পৃথিবী সৃষ্টি এবং মানুষের সৃষ্টি একসঙ্গে নয় আমরা আমাদের হিসাবটা ধরি সারা বিশ্ব সৃষ্টি নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই মানুষ সৃষ্টি থেকে এ পর্যন্ত আমরা কি করব কি করতে হবে কী করণীয় এই বিষয়গুলি আমাদের মূল চিন্তার বিষয় মাটিতে ঘাস হলো না বালি থাকলো না পানি চলে গেলো কী হলো না হলে ওগুলো আল্লাহর বিষয় পুরাপুরি ওখানে আমাদের কিছু করার ক্ষমতা নেই কিন্তু আমাদের নিজস্ব জীবনের সুখ শান্তি আনন্দ বিষাদ এই বিষয়টি নিয়ে যেগুলো বক্তব্য করোনা হাদিসে এসেছে গাইডলাইনগুলো আমাদের জনগণের সামনে তুলে ধরে আমাদের কর্তব্য কারণ আমরা জানি না আল্লাহ জানেন আমরা বর্তমানটা জানি ভবিষ্যৎ জানি না এমনকি অতীতটাও ভুলে যাই নিজের বাপের খবর আমরা অনেক বলতে পারি না সেজন্য

এবং মানুষকে সৎ কাজে আদেশ দেবে ও সৎ কাজে নিষেধ করবে আর তারে হলো সফল কথার কথাটা খুবই ছোট বহু লোকেই একথা দাবি করে যে আমরা সৎ কাজের আদেশ দিয়ে থাকি যেমন ফেরাউন বলেছিল মা মিল্লা মা ওরা মিল্লা ফেরাউন বলেছিল মুসার সামনে তার জনগণ একটা সামনে রেখে আমি যেটা ভালো মনে করি সেটাই তোমাদেরকে বলি এবং আমি তোমাদের বিষয়ে সাবিলার রাসাদ উত্তম রাস্তা ছাড়া কিছুই বলি না ফেরাউন নমরুদ তারা যদি জনগণকে উত্তম রাস্তা দেখায় তাহলে ফেরাউনের কাছে মুসা আসার কোনো প্রয়োজন ছিল না আর নমরুদের কাছে ইব্রাহিম আসার কোনো প্রয়োজন ছিল না প্রত্যেকটা লোকই নিজের কথাগুলিকে সঠিক এবং উত্তম বলি মনে করে তো একটা মৌলিক বিষয় ফুটে ওঠে যে মানুষের নিজস্ব ভালোমন্দ চিন্তাটাই চূড়ান্ত নয় আমি যেটাকে ভালো মনে করছি নিঃশন্দটা আমার কাছে ভালো কিন্তু এর উপরেও যে আর একটা চিন্তা আছে সেটা আমার জানা নেই যাদের কাছে অহির জ্ঞান আছে তারা এখানে বলতে পারে রায় এবং অহি যখন সাংঘর্ষিক হয় তখন ওহি অগ্রাধিকারভাবে রায় নয় এই আকিদাটা হল শুধু মুসলিম উম্মার মধ্যে আহিলাদিসের আকিদা অন্য অন্য মুসলিম ফেরকা যারা আছে তারা স্ব ইমাম এবং অলিয়া উলিয়াদার রায়কে অগ্রাধিকার দেয় এবং করন হাদিসকে ঘুরিয়ে পেঁচি তাদের মতো করে পেশ করে হাদিসের কাছে করন হাদিসের মর্যাদা সবার উপরে। আমাদের সংগঠনের আন্দোলনের মূল নীতি প্রথম পাঁচটার মধ্যে এক নম্বর হচ্ছে কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা সার্বভৌম বললে ব্যাখ্যা দেওয়া লাগে না মানে তাকে রদ করার কোনো ক্ষমতা কারণ নেই হাদিস আগে রায় পরে কোরআন আগে রায় পরে যুক্তি পরে সব পরে বর্তমান বিশ্বের কোনো শাসন ব্যবস্থায় এইটা নাই আলহামদুলিল্লাহ একটা খুশি খর বলতে হবে এটাকে যে তুর্কির প্রেসিডেন্ট এরদুগান বলে ফেলেছেন যে আমি আল্লাহর বিধানের বাইরে কিছু করবো না তখন সমস্ত ইকোনমিস্টরা বলেছে তাহলে দেশের মুদ্রাস্ফীতি বেড়ে এখন তো আসে এই বেড়ে টোয়েন্টি পারসেন্ট হয়ে যাবে উনি বলেছেন যত পার্সেন্টে কে হোক কিন্তু আমি মুসলমান হিসেবে ইসলামের বাইরে আমি কোথাও আইনি করতে পারবো না আমার বলে আলহামদুলিল্লাহ বিশ্বের বুকে একটাই মাত্র নেতাকে দেখলাম যে সাহসটির কথাটা বলে ফেলেছে এই যুগে তার চাইতে অনেক অনেকগুণ বড় রাষ্ট্র বাংলাদেশ ডিউ টু জনসংখ্যা জনসংখ্যার দিক থেকে প্রথম বলে ইন্দোনেশিয়া পরে পাকিস্তান পরে বাংলাদেশ আমরা তৃতীয় বৃহত্তর মুসলিম দেশ আমাদের নেতাদের মধ্যে এই সাহস নাই মুখে তো খুবই বলে একেবারে আমরা একেবারে জিরো কি জিরো টলারেন্স মানে একেবারে ভাগ্য নেই যে রকম কিছুই আমার শুনবো না এরকম ভাব দেখায় অথচ চূড়ান্ত ভীত জাতি এটা জগনে কোনো কথা বলতে পারে না নিজের রায় দিয়ে দেশ চালানো আর আল্লাহর ওহি দিয়ে দেশ চালানো কশ্চিনকালে এক নয় পৃথিবীর সমস্ত লোক যদি বলে সমস্ত রাষ্ট্রপ্রধান মিলিত বলে জাতিসংঘের সিদ্ধান্ত করে যে সুদ ছাড়া দুনিয়া চলবে না কোরআন বলতে হারাম হাদিস বলতে সুধ হারাম আপনি মুসলমানের কী করে সুদারাল করেন একটা খালি উদাহরণ দিলাম অসংখ্য জায়গা রয়েছে এ ধরনের দূর অতিথে আবদুল্লাব ওবাই রইসুল মোনাফাক মোনাফাদের হেড সে দাসী বুঝতো মেহমান আসলে বলতো দাসীকে যাও মেহমানদের মনোরঞ্জন করো এই করে সে ব্যবসা করত। করতো আল্লা আয়াত আয়াতি করলেন কঠিন ভাষায় ইন আরাধন তাহাসুন আল খবর আল্লাহ তকরু ফতাইয়া ইন খবরদার তোমরা তোমাদের দাসীদেরকে বেবিসারে বাধ্য করো না যদি তারা নিজেদের পাক পবিত্র থাকতে চায় ও সাবদুল রোবাই মুসলমান ইসলাম মনে সে কর আল্লাহ বাণী সে মানেনি আমরা কি সেই ইবনুবার সঙ্গে জাহান যেতে চাই নাকি অথচ লাইসেন্স দিয়ে বেশ চালু করা আছে দেশে নাই বলে প্রয়োজন আছে ইবনি বারো প্রয়োজন ছিল তার টাকা দরকার ছিল তোমারও মুসলমান মেয়েদেরকে নিয়ে বেশ ঢোকাচ্ছ ব্যবসা করাচ্ছ কোন ইজ্জত বিক্রি করে টাকা কাম করতে চায় না সে হিন্দু হোক আর মুসলমান হোক এরপর তাকে বাধ্য করা হচ্ছে লাইসেন্স দেওয়া মানে কি অনুমতি দেওয়া না এটা চলবে না এই এরকম যদি ধরা হয় প্রতি পদে পদে অফিসে ঢোকার উপায় নেই পয়সা ছাড়া টেবিলে পয়সা খায় সৌগাটে পয়সা খায় যাবেন কোথায় দুনিয়ার দুর্নীতির আকণ্ঠে নিমজ্জিত একটা দেশে বসে কথা বলে চারটিএন কথা মনে করেন নাকি যেখানে বললে দেন কারাগারে ঢুকতে হবে অথবা গায়েব করে হবে হাওয়া হয়ে যাবে গুম হয়ে যাবে এখন কি এমন অবস্থা বাস করছে পৃথিবীতে এখন আন্তর্জাতিক গুম দিবস পালন করা হচ্ছে গুম একটা দিবস হয় গুম দিবস কে কোথায় মরছে কোন ঠিক ঠিকানা নেই একটা মুরগি মরলে মানুষের একটা করে ওঠে মানুষ মরলে কিছু হয় না পৃথিবীর সর্বত্র এই বিভাজ্যকর অবস্থা চলছে একটাই কারণ মানুষ তার নিজস্ব রায়কে অগ্রাধিকার দিচ্ছে আমি এখন ক্ষমতায় আছি ওকে আসতে দেবো না আমাকে আমি নামবো না আর ও বলে তোমাকে রাখবো না আমাকে হটাও ওকে বসাও এই তো রাজনীতি ওকে হটাও আমাকে বসাও এই তো রাজনীতি নাকি চলছে সারা দেশে একঠিক উদ্দেশ্য আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কাউকে আমার সুযোগ দেবো না না আপনার রায় চূড়ান্ত নয় আপনাকে মনে রাখতে হবে ক্ষমতা দানের মালিক আল্লাহ আপনি নন আপনার জনগণ নন কোনো লোকই নন এটা বাস্তব পরীক্ষা আমাদের দেশে দেশেই আছে জিয়রমান দশ মিনিট আগেও জানতেন না উনি বেঁচে থাকবেন এবং উনি দেশের রাষ্ট্রপ্রধান হবেন যারা ইতিহাস জানে তারা ভালো করে জানে শেখ মুজিবের জন্য পাকিস্তানে ফাঁসি রেডি করা হয়নি হুকুম হয়নি আজকে ফাঁসি হবে কীভাবে তিনি সেখানে বেঁচে গেলেন অত ইন্দিরা গান্ধী নিজের দেহরকের হাতে গুলি কি বলল তাহলে এগুলো আমাদের দেশে হচ্ছে না অত ক্ষমতার মালিক আল্লাহ এই বিশ্বাসটা আগে করুন তাহলে এই অহংকার কমবে আমি যা বলল মাইট ইজ রাইট জোরদার তার পেপারে হেডলাইন হচ্ছে এখন সারা দেশে মন্ত্রী এমপিদের নিকুট লোকেরাই লুটপাট করে খাচ্ছে সারা দেশটা ভাগ ভাটার করে খাচ্ছে কী হলো দেশে কারণ তিনি মনে করেন আমারটা ঠিক আছে কখনোই নিজের দোষ কেউ স্বীকার করে না এই নিজের রায়কে অগ্রাধিকার দিয়েই ধর্মীয় জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে সমস্ত বিপর্যয়ের কারণ হচ্ছে এই নিজের রায়কে অগ্রাধিকার দেওয়া আর তার রসুলের মাধ্যমে আমাদের কাছে হুকুম পাঠিয়েছেন এটা হবে না মনে রেখো ইন আত্মাপেয়া তোমরা যতই বলো নেতারা আবু ইন জেহিয়ান আমি আদৌ অনুসরণ করব না ইল্লামা উহিয়া এলাইয়া আল্লাহ আমার কাছে যে ওহি নাজিল করেছেন তার বাইরে এই যে আপসিন ঘোষণা ছিল সেদিন তার শুধু আল্লাহ নাম পড়ে দেখেন আসতলি সাহেব তোমরা যতই যাই বলো আল্লাহ ওহির বিধানের বাইরে আমি মোহাম্মদ একটি কথা বলবো না আজকে মোহাম্মদের অনুসারী মুসলমানরাই আল্লাহর ওহিকে বাদ দিয়ে নিজের রায়কে অগ্রাধিকার দিচ্ছে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ আন্দোলন বাংলাদেশ কোনো অবস্থাতেই আমরা বিধানের বাইরে কোনো মানুষের রায়ের বিধানকে অগ্রাধিকার দিতে পারি না আর সেই জন্যই আল্লাহ বলছেন তোমাদের একটা দল থাকা চাই মানে তোমরা সবাই কাজ পারবা না ভাষায় খেয়াল করছেন তোমাদের মধ্যকার একটি দল কাপ না মুসলমানদের মধ্যে একটা দল থাকতে হবে যারা এক কাজ করবে এরুন আবিল্মা আরও তারা সবসময় সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজের নিষেধ করবে ওই মোতাবেক যেটা সেটাই এটারই ব্যাখ্যা আসছে অন্যভাবে কুন্তুম খায়েরিজদ্দিন আরো তার না হনকার তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমাদের উদ্ভাব ঘটানো হয়েছে পৃথিবীর মানুষকে সৎ আদেশ দেওয়ার জন্য এবং অসৎ নিশ্চিত করার জন্য অত বিনিমনা বিয় ইমানমুখী আদেশ থাকতে হবে ইমানের বিপরীত কোনো আদেশ চলবে না দ্যাট ইজ ওই বিধানের বাইরে কোনো আদেশ চলবে না এই বিষয়টি সামনে রেখে এর ব্যাখ্যায়

তাদের কাজ হবে আমর বিল মারুফ আর নহিয়ান মনকার মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং ন্যায়ের আদেশ দেবে অন্যায়ের নিষেধ করবে এই কাজ করা ভাই খুব কঠিন খুবই কঠিন আমি একজনকে যদি বলেন সে খেপে যাবে কেউ আপনার কথা শুনতে রাজি না আমি কি কম বুঝি নাকি প্রত্যেক নবীকে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে বা রজন্দা বা এনা আমরা আমাদের মা আলফি আহ আমরা অনুসরণ করবো ওই বস্তু যা আমরা আমাদের বাপদাদুদের পেয়েছি সেইভাবে থাকবো তুমি যতই বল মানবো না এটা চিরদিন চলে আসছে সব নবীদের কথা শুনতে হয়েছে এ এই তাই শুনতে হবে কিন্তু আপনাকেও বলতে হবে এবং একদলকে এ কাজ করতেই হবে এটি আল্লাহর নির্দেশ তাহলে উলায় হুন তারই হবে সফল কামি বাকিরা হবে ব্যর্থ কাম হাক বলছেন হুম খা সতুর সাহাবাহ ও খা সতুর রোবাতিদিন তারা হলো সাহাবা ইকরাম এবং হাদিসের রাবীরা বিশেষ করে যারা আল্লাহর পাতের মুজাহিদ এবং ওলামা খাস করে এদেরকে এই দায়িত্ব পালন করতে হবে ওলামা এক ভাগ হয়ে গেছে ওলামা সু দুনিয়াদার আলমের সংখ্যা বেড়ে গেছে সাবধান মন্দ উদ্দেশ্য করা যাবে না এই উদ্দেশ্য হচ্ছে উম্মতের মধ্যে একটা দল থাকতে তারা এই লক্ষ্যে কাজ করবে এটা খুব কঠিন বিষয় এই কঠিন বিষয়ে কাজ করাটা সবাই গ্রহণ করতে পারে না সবার নিজেকে বাঁচিয়ে অন্যকে কথা বলে এই বিষয়টা তেমন নয় লক্ষ্যই হবে আমাকে বিধানের কথা মানুষকে প্রচার করা প্রকাশ করা বলে দেওয়া এটার ব্যাখ্যা এসেছে হাদিসে সাল্লাম

ফ্যামিলাম ব্যস্তাতে ফ্যামিলি সাদি তো সে ক্ষমতা না থাকে সাহসে না করলে তাহলে জবান দিয়ে বলো সেটাতেও ক্ষমতা না থাকলে অন্তর্ধে ঘৃণা করো এর ঘৃণাটুকু যদি তোমার মধ্যে না থাকে তাহলে এর পিছনে তোমার হৃদয়ে ইমানের একটা সরিষা দানা পরিমাণও নাই ঘৃণা করলে কিন্তু অনেকটা হয় তার আচরণে বোঝা যায় লোকটা আমার পছন্দ করছে না কিন্তু সামনে কেউ খাতির করলেন ভিতরে ঘৃণা রাখলেন অন্যান্য খাতির না তো ঘৃণা নয় ভিতরে ঘৃণা পোষণ করে সামনে চা খাওয়ানো শৃঙ্খলা হয় না এটা দুটো একসাথে হয় না ঘৃণা হলেও তার কিছু বাহ্যিক প্রমাণ চলে আসে অটোমেটিক্যালি কথায় বার্তায় চলনে বলনে আচরণে চলে আসে স্বাভাবিক এটুকু আসতে আমাদের মধ্যে হারিয়ে ফেলেছে অতএব এই বিষয়গুলো বিশেষ করে আলমদের এবং সমাজ নেতাদের মনে রাখা ভালো আর হোজারফি আবনুল ইয়ামান সাল্লাম

আর আগে বলছেন কি আল্লাহ নসি বিয়াদি আমার প্রাণ যার হাতে কে বলছেন উল্লাহ রসুল্লাহ সাল্লাম আমার প্রাণ যার হাতে সে আল্লাহর করে বলছি অবশ্যই অবশ্যই তোমার মানুষকে সৎ আদেশ আদেশ দেবে অসৎকথে নিষেধ করবে যদি না করো দে আমার ভয় হয় অতি সত্য তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে সুমিল অন্য কোম অতবা তোমরা আল্লাহ কাছে দোয়া করবে দোয়া কবুল হবে না অতএব সাবধান চারিদিকে বিপর্যয় ছড়িয়ে পড়ার আগেই সাবধান হওয়া নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের দেশকে নিজের এই বসবাসকারী এই পৃথিবীকে যারা যেখানে যারা করছে সবার ব্যাপারে এখন উপদেশ দেওয়া সম্ভব ঘরে বসে মিডিয়ার মাধ্যমে খুবই সম্ভব পত্রিকার মাধ্যমে যে আমরা লিখি আপনাদের অনেকে ধারণায় লিখি লাভ কি যে যা কথা মানবে না আমাদের কথা কিন্তু আল্লাহ তো দেখছেন আমার কথা কেউ না শুনুক আল্লাহ শুনছে কেউ আমাদের দিন রেকর্ড হবে আল্লাহর কাছে তুমি অমুক দিন এই কথা বলেছিলে এই কথা লিখেছিলে এই জন্য তুমি বেঁচে গেলে কারণ হাদিসের এসেছে উম্মে সালমা থেকে বর্ণিত রসুলাম বলছেন দেখো আমার পরে অতি সত্য তোমাদের মাঝে এমন এমন নেতা আসবে না ফোনা অতন কেরু না যাদের কাউকে কাউকে তোমরা ভালো মনে করবে কাউকে কাউকে তোমরা খারাপ মনে করবে খারাপ যাদেরকে দেখবা তাদের তোমরা তাদের কথার ইনকার করবা প্রতিবাদ করবা তাহলে তুমি যার নাম থেকে বেঁচে দেবা অথবা যদি তুমি অপছন্দ করো তাতেও তুমি জানলাম তুমি নিরাপত্তা লাভ করবা কিন্তু যে ব্যক্তি ওই অন্যায় কাজের তা অনুসরণ করবে কর্মী হবে সাথী হবে বলে আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন সাহেবরাম বললেন আল্লাহ তো দিলেন না এ আল্লাহ রসুল আমরা কি ওর বিরুদ্ধে যুদ্ধ করবো না ওটাকে নামিয়ে দেব না রসুল্লাহ সালুল্লাহ জবাব দিলেন লা মা সাল্লাহ লা মা কামুফিকসা যতক্ষণ শাসকরা তোমাদের সালাতকে কায়েম রাখে সালাতকে বাতিল না করে দেয় ততক্ষণ তোমরা আনুগত্য করো কেন বললেন আর ব্যাখ্যা দিচ্ছে অনুবাদ যে আদ্দুল আহিম হক্কা হুম ও সালুল্লাহ তোমার ওই জালেমদেরকে ওদের হক অত ট্যাক্স খালা যা ওদের দিয়ে দাও আর তোমাদের হক আল্লাহ কাছে চাও এর অর্থ কি জালামদের জুলুম বন্ধ করার ক্ষমতা তোমার নাই কিন্তু তোমাকে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে না পারলে ঘৃণা করার ক্ষমতা তো তোমাকে দিয়েছে তুই কিছুই না করলে তুমি তো শেষ এটা বোঝা গেল ক্ষমতা হটানো আমার প্রধান দায়িত্ব নয় যদি কখনো ক্ষমতা আসে সেরকম যদি সাংগঠনিক এ পরিবেশ তৈরি হয়ে যায় তখন আপনি যাবেন সেখানে ওটা আল্লাহর ইচ্ছা আপনার কোনো ক্ষমতা নাই আপনি চাকর দেখতে পাচ্ছেন আমি ক্ষমতা যাবই কিন্তু যেতে পারছেন না মৌলানা ভাসানি একত্রিশ বছরের দেশে রাজনীতি করেছেন তিনি সে বুঝিয়েছেন যে সিনিয়র মানুষ হয়েও একদিনের জন্য ক্ষমতা যদি পারে নাই অলি আহাদ তার চাই তো বেশি দিন পর্যন্ত তিনি রাজনীতি করছেন সেলখানার ফটকে ভিতরে ওনার হাত বাইরে ওনার স্ত্রীর হাত এইভাবে তার বিয়ে হয়েছে জীবনটা যৌবনকাল থেকে সারা বুড়া মাস পর্যন্ত লোকে জেলের হাজতে সেখানে কাটিয়ে গেছে তার মৃত্যুর সময় হিসাবে দেখলাম পত্রিকায় যে প্রায় তেত্রিশ বছর রাজনীতি করছেন কিন্তু কিছুই তার ভাগ্যে জোটে নেই এদের আখেরা তো নাই দুনিয়াও নাই অথচ কিছুই না করে একদিনের জন্য রাজনীতি না করে জিয়ার চট্টের প্রেসিডেন্ট হয়ে গেল কল্পনাই করেনি কখনো তার তো মারার জন্য একদম প্রস্তুত ছিল ওই দিনে ওই রাত গেলেই তো রাত্রে শেষ হয়ে যেত এগুলো চাক্ষুষ দেখেও আমাদের হুঁশ হয় না ক্ষমতার জন্য ক্ষমতার উদ্দেশ্যে ইসলামের কথা বলা এটা ইসলামের সঙ্গে প্রতারণা করা সামিল ইসলামের কথা বলবেন সে আকরাতের উদ্দেশ্যে এই জন্য প্রায় আমি কথাটা আপনাদের বলি আজও মনে করে দিই যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে দুনিয়া পায় আখরাতে কিছুই পায় না আর যে ব্যক্তি আখরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখরাত সবাই পায় সবকিছুই পায় কারণ যেটা তকদিরা আছে সে তো পাবেই আর যে ব্যক্তি আখরাতে দুনিয়ার জন্য আখেরাত করে অর্থাৎ আখরাতকে বিক্রি করে দুনিয়ার স্বার্থে সে দুনিয়াও পায় না আখেরাতও পায় না মনে থাকবে সাবধান যারা শিক্ষক ছিল আজকে প্রশিক্ষণে তারা অধিকাংশ পরে আলেম তাদেরকেও বলছি ছাত্র গড়েন বলবেন না তুমি পাশ করলে বাংলাদেশের মিনিস্টার হবা এমপি হবা মেম্বার হবা চেয়ারম্যান হবা মেয়র হবা এসব কোনো লোক দেখাবেন না ছেলে শিখবে ওয়াল্লার ওহির এলেম আখেরাতের স্বার্থে কীভাবে জান্নাত পাওয়া যায় সে রাস্তা তোমাকে আমরা দেখাবো শিক্ষক হিসাবে তুই এই রাস্তায় চল বাইর বাইরে নয় ওয়ান কথা তো কলা বলাগানন্দ অমর আবিন খত্তাফি হজ্জাত হজ্জার রান বিনান্না সেরে আতা ফকরা হাজিল আয়া কথাদা বলছেন যে আমরা উমর বিন খত্তাফের একটা ঘটনা আমার কাছে পৌঁছেছে ঘটনাটা ছিন্ন সূত্রে এসেছে তিনি যখন হজে গেছিলেন তখন তিনি কিছু লোকের মধ্যে দেখলেন যে অবাদ বেয়াদী ভদ্র নয় তারা এটা ওনার কাছে খুব খারাপ লাগলো ততদিন এই একটা পড়লেন কন্তায়ের অম্মত নৌক্র যদি না সে অবরুণাবেন না হেমন কর তোমার এই শ্রেষ্ঠ জাতি তোমাদের কাজ নিয়ে মানুষকে সৎকদের আদেশ দেওয়া সত কথা নিশ্চিত করা শ্রেষ্ঠ জাতি হয়ে তুমি কেন নিকৃষ্ট আচরণ তুমি কেন বেয়াদবি করছো উদ্দেশ্য সেটা শ্রেষ্ঠ জাতির প্রমাণ হবে তার কথায় তার কর্মে তার আচরণে এটা যেন আমাদের সবার মধ্যে থাকে বলে শ্রেষ্ঠত্ব হারিয়ে যাবে দুনিয়াতে এবং আখেরাতে রতুল্লা সাল্লাহাম সাত করছেন আব্দুল জেহাদে কালেমত ইন ইন্দা সোম পান জাহির শ্রেষ্ঠ জেহাদ হচ্ছে জালেম শাসকের সামনে হক কথা বলা এটা খুব কঠিন এটা যে কোনো ব্যক্তি পারে না যে কোনো আলমও পারে না তবুও এই বিষয়টি আপনাদেরকে আমি একটু পরেই কতগুলি ঘটনা দেখাব আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব দেখবেন যে আলমরা আমাদের যারা পূর্ব সালাফে সালিম ছিলেন তারা কিভাবে তৎকালীন সময়ে জালেম সন্তানদের সামনে হক কথা বলেছেন তার আগে এই হক কথা বলার ফজিলত শোনেন একশো স্তর আছে যেগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর পথে জিহাদকরীদের জন্য খাস করে আল্লাহ পথে জিহাদ মানে বোমাবাজি করার নাম না সবসময় হকের উপরে টিকে থাকে মানুষকে হকের দাওয়া দেওয়া হকের উপরে আদেশ করা আপনি যাচ্ছেন গাড়িতে পাশা বসে সিগারেট খাচ্ছে আমি বলি ভাই সিগারেটটা না খেলে ভালো হয় আপনার যে ধোঁয়া আপনার ক্ষতি করছে সবার ক্ষতি করছে এইটুক কথা যদি আপনি বলতে পারেন ইনশাল্লাহ ওই লোকটা যদি মানুষ হয় ও সিগারেট আর খাবার বাদ দেবে ফেল দেবে কিন্তু আপনার বলারই সাহস না কিনে নেওয়া কী বলে কী দিয়ে কী হয় এই আপনার শত চিন্তা করতে করতে ও সিগারেট ফিরিয়ে দেবে কথা হচ্ছে এইটা হবে না এই দুর্বল লোক কখনো খায় শ্রেষ্ঠ জাতি হতে পারে না এটার নাম কি আইবাদ তো বলে পদ্মারে এক বেয়াদব আর এক বেয়াদবির সাথে সবাই সামনে মুখ মুখাচ্ছে মুসলমানের ছেলে বেয়াদবটা আমার মুখে দাঁড়িয়ে আছে আমি গাড়ি নিয়ে পাশে গিয়ে তুমি কে বলা তাকানোর শেষ আর মা দড়ি ভরার শেষ বলা লাগেনি যে টাকায় মার্জি মাছটা দড়ি পাপড়ে বাপ অথচ ওখানে শত শত লোক আছে কিন্তু কারা এটা সবাই দেখতে চলে যাচ্ছে বুঝতে পারছেন এটা এই মির্জাজ আপনার থাকতেই হবে দেখবেন অন্যায়কারী কখনই সাহসী হয় না আর সৎ কাজের আদেশ দানকারী সবসময় সাহসী হয় আল্লাহ ফেরেসা তাকে মদত করে

কি সাবল্লা কথাটা তো সহজে বলবেন না তিনি বলছেন জাহেদুল বসে তোমরা আল্লাহর পথে জেহাদ করো তোমাদের মাল দিয়ে জান দিয়ে এবং জবান দিয়ে কোথায় সে জবান তোষামুদি জবান পরিহার করুন আল্লাহর রাস্তায় কথা বলার সাহসী জবান সৃষ্টি করেন ইনশাআল্লাহ দুনিয়া পরিবর্তন হয়ে যাবে আপনার মাধ্যমে বেশি লোক লাগবে না সংগঠনের সর্বত্র জেলা জেলা যদি এরকম ধরনের দুদশটা কর্মীও তৈরি হয়ে যায় তো সমাজ পরিবর্তন করার এখন ব্যাপার নয় একটা দল থাকার সাথে কাজ করবে সেই দলটাই সেই দলভুক্ত করে নিজেকে জীবন ধন্য করার চেষ্টা না আমাদের আলমরা কেমন ছিলেন দু একটা দৃষ্টান্ত নেন শায়খুল বলে পরিচিত মুসলমানের হারাম দুটা পবিত্র স্থান বায়তুল আক্তা তো এখন হাতের মধ্যে নাই মক্কা মদিনা তাই না মক্কা মদিনায় মদিনায় যিনি ছিলেন শায়খুল মদিনা বলে পরিচিত আবু হাজেম একদিন তৎকালীন সময় ওমাইয়া খলিফা সালাইমান বিন আব্দুল মালিক দুর্ধর্ষ খলিফা তিনি মদিনায় আসছেন নাম শুনছেন এখানে বিখ্যাত আলেম আছেন আবু হাজেম বলেন আলমকে ডাকতো দেখি তো উনি যাকে ডাকেন সবাই মনে করে ও যে যাচ্ছে সহজে হয় নির্যাতিত হবে না হলে জেলখানা যাবে নিহত হবে এরকম যেহেতু ডেকে যেতে হবে গিয়েছেন বাচ্চা প্রশ্ন করছেন কায় ফেল কুদুম আল্লাহ আচ্ছা আমরা তো মরবো তাই তো তো আল্লাহ কাছে যখন আবার দাঁড়াবো সে ধারণাটা কেমন হবে জবাব দিচ্ছেন সব ছোট্ট ছোট্ট জবাব কাল মহসেন কাল গায়ে গ একদম আলা আহ আল মহসেন তারা সৎকর্মশীল কাল গায়েব তারা অনুপস্থিত ব্যক্তিদের মতো একদম আল্লাহালিহি বহুদিন অনুপস্থিত ছিল বাড়িতে আসলো পরিবারের কাছে তখন যে আনন্দিত তিনি এবং তার পরিবার ঠিক অনবস্থিত আমরা দুনিয়াতে পঞ্চাশ বছর ষাট বছর বা একশো বছর দুনিয়া বাস করছি না এই যখন আমরা আল্লাহর কাছে যাবো আনন্দের পরিবার খুশি হয় আল্লাহ তুমি খুশি হয় না বলুন আমার মান্ধা কোথায় ছিলে তুমি কোথায় ছিলে তুমি দুনিয়া পড়ে পড়েছিলে আসো আমার কাছে চলে আসো এই যে আনন্দিত চিত্তের এই উদাহরণটা উনি খলিমার সামনে দিলেন ব্যর্থহীন ভাবে কাল মহসেন একদম যেমন সৎকর্মশীল ব্যক্তি তার পরিবারের কাছে বহুদিন তার পর ফিরে আসলে যেমন অবস্থা ঘটে আল্লাহ তোমার সামনে তোমার বান্ধ গাল ঠিক ওই অবস্থা আল্লাহ বান্ধার মধ্যে হবে আল্লাহ আমাদেরকে সে তো করে আমরা এখন গায়ের অনুবস্তি জান্নাত থেকে বহু দূরে ছিলাম জান্নাতে নিজেদের অপরাধের জান্নাত কাল্লা আমাদের দুনিয়া নামিয়ে দিয়েছেন আবার জান্নাতে ফিরে যাব যদি জান্নাতের কাজ করতে পারি তবে নইলে এখানেও যেমন নির্যাতিত ওখানেও নির্যাতিত হয়ে যাবে ওয়াম মাসি কাল আবেগ একদম আলা মাওলা হ আর দুনিয়া যারা অসৎকর্মশীল ব্যক্তি অন্যায় কাজ করার যারা করে তাদের অবস্থা হবে কি কাল আবেগ পলাতক গোলামের মতো একদম আলা মাওলা হ। যে তার মনিবের কাছে হাজির হয় ধর পড়ে না পুলিশে যখন কোনো আসামি ধরে তার অবস্থা কেমন হয় ওইরকমভাবে আমাদেরও যদি আমরা দুনিয়াতে অসৎ কমিশ মরি কেউ দিন আল্লাহ ঠিক আসামি মতো মাথা নিজেকে দাঁড়াবো মাথা না। এই পর পরে তখন খোলা খলিফা সালে কেন্দ্রে ফেলেছে এই দুর্ধর্ষ মানুষ একেবারে এক কথা শেষ বলছে হে আবু হাজেন আমার অবস্থা কি হবে আল্লাহর সামনে গিয়ে চিন্তা করেন একটা কথায় এই মানুষটা একবারে ঠান্ডা আমার অবস্থা কি হবে উত্তর আর নিজের নফসে কালা কিতাব হে খলিফা নিজের নফসকে আপনি আল্লাহর কিতাব সামনে পেশ করুন দেখুন আল্লাহ কি বলেছেন ইন্নাল আবরিম অইন্যল ফুজারাফিজাহি নিশ্চয়ই সৎ কর্মশীল ব্যক্তিরা জান্নাতে অসৎ অসৎকর্মশীল ব্যক্তিরা জাহান্নামে এই শোনা পরে বাচ্শার আর হোস নাই সর্বনাশ জাহান্নামে গেছি তো এবার আবহাওয়া যে বললেন হে বাৎশাহ ইন আবার কাহারুন সাবিস সাইফ আপনার বাপ দাদারা তরবারির সাহায্যে এই এলাকা সব জয় করেছে মনে রাখবেন আপনি তরবারই ভয় দেখে মানুষকে অধীনস্থ করার চেষ্টা করবেন না মানুষকে স্বাধীনতা দিন এই নসিহাত তার সামনে করা মানে কি বুঝতে পারেন এত সহজ না উনি নীরবে সব শুনলেন পরবর্তীকালে কি হয়েছিল জানেন তিনি তার ছেলেকে খলিফা না করে নিজের ভাত ওমর বিন আব্দুল আজিজ কি করে গেলেন খলিফা যখন বিখ্যাত মজাদ্দি অব্বল বলা হয় যাকে দ্বিতীয় ওমর যাকে বলা হয় সেই ব্যক্তিকে তিনি তারপরে খলিফা করলেন যে না এই হল সৎ ছেলে এই সত্যিকার অর্থে খলিফা হওয়ার যোগ্য কিন্তু উচিত ছিল তৎকালীন ট্র্যাডিশন হিসাবে তারপর তার ছেলেকে করা একটা আলমের একটা হক কথায় একটা রাষ্ট্র পরিবর্তন হয়ে গেলে একদিনে একটা শব্দে এরকম আলেম হওয়ার চেষ্টা করেন এবার বাদশাহ বলছে হে আবু হাসেম ফা এলাই না হওয়া যাক আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন উনি জবাব দিচ্ছেন না রাফা তোহা এলাইকে আলাইয়া আপনার চাইতে বড় ক্ষমতাশালী যিনি তার কাছে আমি আমার প্রয়োজন পেশ করেছি সে কি দরবারে মন্ত্রীরা বলে সর্বনাশ বলে কি তৎকালীন বিশ্বের সেরা মানুষ ক্ষমতাশালী খলিফা তাকে বলছে আপনার চাইতে যিনি বড় শক্তিশালী তার কাছে আমি আমার অভিযোগ পেশ করেছি বলেই বলছেন আল্লাহ বলেছেন ফিল দুনিয়া আমরাই আমার বান্দাদের রুজি বন্টন করে থাকি দুনিয়ার জন্য অতএব আল্লাহ যদি আমার রুজি বন্টন করে দিয়েছেন আপনার কাছে আমার তো আর কিছু না চিন্তা করা যায় না কি দেখলাম কালকে পত্রিকায় হ্যাঁ পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী সবাইকে এখন পদ্মভূষণ লকব দিচ্ছেন মানে বিরোধী দলের এক নেতা তখন মুসলমান গোলাম নবী আজাদ বাবরু হ দলে টানার জন্য এসবগুলো এক এক লকব ব্যবহার করা হচ্ছে আমাদের দেশেও কম যায় না না সবাইকে বলবো যিনি যেখানে আসেন ক্ষমতা হন আর ক্ষমতার বাইরে থাকেন ক্ষমতাকে লক্ষ্য নির্ধারণ করেন না ইসলামিক বিধান অনুযায়ী নেতৃত্বের প্রতি আনুগত্য করাটাই প্রজাদের দায়িত্ব অবাধ্যতা করলেই অবশ্যই সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হবে তাদের সমাজে অশান্তি বেশি হবে বরং একটাই মনে রাখেন যারা আছেন তাদের হক তাদের দিয়ে দেন আপনার হক আল্লাহ কাছে চান এটি হল হাদিসের বিধান ক্ষমতা নিয়ে মারামারি করার মধ্যে কোনো কল্যাণ নাই বরং দেশের উন্নয়নের জন্য যা কিছু করণীয় সবার মধ্যে কিছু মেধা আল্লাভ দিয়েছেন সবাই তাদের স্ব স্ব মেধার সর্বাত্মকভাবে ব্যয় করুন দেশের কল্যাণে জনগণের কল্যাণের স্বার্থে সরকারকে সদ উপদেশ দেওয়া সরকারের কল্যাণের জন্য আল্লাহর কাছে নসিহত করে আমাদের কর্তব্য বিদ্রোহ করা আমাদের কর্তব্য হয় এই বিষয়টি ইসলামের মৌলিক একটি রাজনৈতিক বিধান আমাদের দায়িত্ব একটাই তা আমরুন নবীল মা আরু আনিল মনকার সৎ আদেশ অসৎ নিষেধ করা উপদেশ দেওয়া না পারলে ঘৃণা করা এর বাইরে কোনো ইমাদের কোনো বুবতাসো নেই ইমাব ইমাম নববী যারা আমরা হাদিস পড়ি এবং নবাবি নবী জানেন না এমন কোনো লোক নেই সারা মুসলিম যিনি লিখছেন দামেশের সিংহাসনে তোমার বসে আছেন খলিফা জাহের বাই বারাস যিনি ফাতিম ও খলিফা উনি একদের সমস্ত আলমকে ডাকলেন তো আলমদের সামনে উনি বললেন দেখো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো আমার তো অনেক অর্থ খরচ হবে তো আমি জনগণের উপরে কিছু ট্যাক্স বসাতে চাই তো আপনাদের মতামত কী এটা একটা ভালো খবর তখন আলমদের কাছে জিজ্ঞেস করতে তারা এখন তো আলমদের ধারে কাছে নেই কেউ আলমদের কেউ ডাকেই না তো সমস্ত আলেম চেহারা দি তাকে যার কথাবার্তা শুনে বলে হ্যাঁ দেশ রক্ষার জন্য যেহেতু আপনি বলছেন সেহেতু আমাদেরও স্বার্থ আছে অথবা আপনি কিছু ট্যাক্স নির্ধারণ করতেই পারেন সব আলেম একমত পিছনের লাইনে বসে আছেন ইয়ংম্যান এত ইয়ংম্যান মানে উনি মারা গেছেন পঁয়তাল্লিশ বছর বয়সে পঁয়তাল্লিশ বছর বুঝতে পারছেন উনি বলছেন ওনার আপনার মত কি আপনি চুপ করে আসেন যে তাহলে আমার মত হলো ট্যাক্স বসানো যাবে না সমস্ত আলেম কি আমরা বললাম একরকম উনি একা এক বললেন কেন যাবে না রাষ্ট্র আক্রান্ত এখন যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে খরচ তো বেশি হবেই উনি বললেন আমি শুনেছি হে খলিফা আপনার দুইশো দাসী আছে এই দাসীদের যার স্বর্ণ মুদ্রা স্বর্ণালঙ্কার আছে বহু আর আপনার স্ত্রীদের জন্য এত আছে এত বিলাসিতার মধ্যে উনি বসবাস করছেন এরপরও প্রজাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া আমি জায়েজ মনে করি না ওইগুলো আগে নিয়ে নেন এগুলো কোনো প্রয়োজন নাই স্বর্ণ থেকে করবেন এগুলো সব বিক্রি করে আপনি যুদ্ধের পেছনে লাগান খেপি হরাও আমার স্বর্ণ থেকে একেবারে দেশ ছাড়া ও গ্রাম গ্রামের নওয়া এজন্য নওয়ি বলা হয় সেখানে চলে গেল আত্মার পাওয়া যায় না পরে বহুদিন পরে উনি দেশ থেকে বেরিয়ে লেবান চলে গেলেন একটা মানুষের নাম কিন্তু পৃথিবীর লোক জানে তার নাম ইমাম নবমী অন্য আলমদের নাম কিন্তু কেউই জানে না জীবনে বিয়ে করেন মানুষের বিবাদ আমাদের বিভিন্ন কারণে ইমাম ইবন তাই মিয়া দুর্ধর্ষ সেনাপতি গাজান দামেশ মিশর এক চাটিয়া জয় করেই যাচ্ছে ক্ষমতা আছে গাজানের যত বড় বড় আলম ওলামা নেতা যত রাজনৈতিক ছিলেন সবাইকে অ্যারেস্টকে নিয়ে চলে গেছে ইমন আহমেদ আলমদের ডাকালেন এই আলমরা আমাদের সমাজ যারা পরিচালনা করেন আমাদের রাজনীতি যারা পরিচালনা করেন দেশের যারা নেতা সবাইকে ধরে নিয়ে গেল তোমার কোনো কথা বলবো না বলতো নেতারাই টিকতে পারছে না আমরা কি বলবো আমার তো নিরীহ আলো আলাভ আমরা কি বলবো নিরীহ নয় কিন্তু আমার আরও একটু করতে হবে হখতে তো বলতে হবে কীভাবে বলবো চলো আমার সাথে সবাই গাজানো ওই যে তাবু গেড়েছে সেখানে আমাদের নেতারা সব আটকে আছে আমরা সেখানে জনগণের প্রতিনিধি হিসেবে চলে আমরা যে কিছু কথা বলি তো চলে গেল লোকেরা বললো দোভাষীর মাধ্যমে দিনিয়ত বড়োটা আলেমের নাম তাইমি উনি এসছে তো এখন কী করা যায় তাই নাকি চাষ ও ভালো খানা পানের ব্যবস্থা করেছে সব আলম খেয়েছে উনি তো আপনি খালেন না যে তোমার তো লুটির মাল লুটির মালটা ফকির মিসকিন খায় আমরা খাই না বারে ইয়ে কোবা তো গাজানকে দুভাষে দিয়ে বুঝিয়ে দেওয়া হলে উনি এই কথা বলেছেন বলুন কি হাতর স্পর্ধা বলে হ্যাঁ গাজান নিজে চলে আসছে আপনি খেলেন না কেন আপনার লুটের মাল লুটের রাখাবে আমরা খব না আমরা স্বাধীন মানুষ আমাদের পকেটে কি বলে থলের মধ্যে খেজুর আছে ওই আমরা খাবো এগুলোর মধ্যে নাই গাজান তার চেহারা দিয়ে তাকিয়ে যে মেজাজে গেছে মেজাজ হারিয়ে রে বাপ তার চেহারা মধ্যে তাকওয়া ফুটে উঠতেছে চোখের মধ্যে আগুন কি এরকম মানুষটা কখনো দেখি নাই যে কারো কি করে না আচ্ছা আপনি আরো কিছু বলুন তো আমাকে তোমার দেখে গাজান তুই তরবারের জোরে মানুষকে প্রতিহত করেছো মানুষকে তোমার গোলাম বানিয়েছ মানুষ গোলাম নয় মানুষ স্বাধীন জাতি তাদের নেতারা সব তুমি অ্যারেস্ট করে নিয়ে আসছো তোমার মধ্যে আছে দাদা ছাড়া আমার রাষ্ট্র চলবে না যাদের এখন এখন নেতাশূন্য হয়ে গেছে নেতাগুলো ছেড়ে দাও নেতা ছাড়া দেশ চলতে পারে না যত তুমি খাদ্য ট্যাক্স নেও টাকা পয়সা নিয়ে সব চলে যাও কিন্তু নেতা ছেড়ে দাও নেতা তুমি নিও না নেতাদের প্রতি আপনারা এত এত আগ্রহ কেন নেতারা ফাঁসে হোক হোক দর্বেশক হোক আলেম হোক দরবেশ হোক ভালো মন্দ যাই হোক উনি নেতা ওরা আমাদের তাদের প্রতি আনুগত্য করা আমাদের জরুরি জনগণ তাদের তাকিয়ে থাকে তারা আমাদের জন্য সবসময় কল্যাণের চিন্তাই করে আপনারা একস্ট্রা লুটপাট করতে লুটপাটকে টাকা উনি চলে যান কিন্তু মানুষ ছেড়ে যান চিন্তা করেন তখনও তখন ও গাজান করবে কি সমস্ত আলেমগুলোকে বলে তোমরা মানে খুব গিফট দিল বহু তো হওয়া দিল নিল সবাই উনি নিলেন না শেষে গাজানের উনি কঠিন ক্রোধের দৃষ্টিতে পড়ে গেলেন এই লোকটাকে আলাদা করো আর বাকি সব আলাদা করো ইবরুতমিয়াকে পৃথক করাতে অন্যরা ভয়ে বেড়া হেল্লা রে আমাদের সবচেয়ে বড় আলেম নিশ্চয়ই ওনাকে মেরি ফেলবে আলাদা করছে কেন ঠিকই তাই করল বেরিয়ে ফেলবে কি কাছে গিয়ে তার সঙ্গে কথা বলার পরে তার ভাবল এর মর্যাদা সবচেয়ে বেশি একে মারা যাবে না ছেড়ে দিল কিন্তু ওনাকে হারিয়ে অন্যের সব অলরেডি দাঙ্গি পৌঁছে গেছে উনি সবার শেষে যাচ্ছেন যাওয়ার সময় গাজান বহু হাত দিয়া তোহপা দিয়ে গাড়িতে করে মানে আলাদা ঘোড়ায় উটি করে দিয়ে ওনার পিছিয়ে পিছিয়ে উনি তো কিছু পাঠিয়ে দিয়েছে রাজধানীতে উঠছে কীভাবে এমনিতে ফিরে এসেছেন সরাসরি জীবন্ত অবস্থায় তাহলে আল্লাহ তো আমাকে বাঁচিয়েও দিয়েছেন আরও দেখো কিছু না বলে হ্যাঁ এটাই হকপন্থী আলমের দুনিয়াবী পুরস্কার আখরা তো আরো আছেই বলে আলহামদুলিল্লাহ শিক্ষক প্রশিক্ষণ যেসব আলম ফিরে আসছেন সবাইকে বলছি হকপন্থী হন সত্য কথা বলার সাহস রাখেন নইলে দুনিয়াটা মিথ্যা ভরে গেছে আমি বারবার একথা স্মরণ করে দিই আলমদেরকে আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি দু হাজার তেরো সাল থেকে আমাদের দেশে সিলেবাসে চলছে আমরা বান্দরে বাচ্চা চোদ্দ সাল থেকে মাদ্রাসা চলছে বান্দরে বাচ্চা সাড়ে ছয় লক্ষ জমদুল মাদেশনের শিক্ষক ওলামায় ভরা জবান দিয়ে একটা কথা নেই কারণ ইনি বলে ও বলুক উনি বলে ও বলুক উনি বলে ও বলুক মানে কেউ বলবে না আর সাতটা আটটা বছর ধরে চলছে এই নাস্তিক্যবাদী সিলেবাস আমার অসংখ্যবার বলেছি বইও লিখেছি পত্রিকায় বলেছি এই খদ্দাতে বহুবার বলেছি আপনার শুনেছি আমি এই বাজার জিনিস হটাতে হবে নইলে সরকারকে অবশ্যই আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে সেদিন উত্তর দেওয়ার কিছুই থাকবে না অনুপস্থিত ব্যক্তি বাড়ি গেলে যখন আনন্দিত হয় এই সুন্দর চেহারা আপনার হবে না আপনার সালাদ শিয়াম হজ জাগাত কোনো কাজে লাগবে না আপনি আমার বাচ্চাদেরকে নাস্তিক বানার জন্য যে সিলেবাস দিয়ে বিলম্বে সিলেবাস প্রত্যাহার করুন ইনশাল্লাহ তাতে আপনি উপকৃত হবেন্লা আখেরাতে থাকবে না প্রত্যেক শিক্ষক এই ক্লাসে গিয়ে এগুলি পড়াবেন দুদিন পরে এইখানে গিয়ে অবশ্যই প্রতিবাদ করবেন এগুলি পড়াবেন না তাহলে ওগুলি এড়িয়ে যাবে সোজা সুযোগ আল্লাহ আমাদের সকল ভাইকে সৎ কাজের আদেশও অসাক্ষ নিশ্চিত করার তৌফিক ধার করুন যে ঘটনা বললাম দু তিনটা এরকম বারোটা ঘটনা নিয়ে বইটা ইনশাল্লা সপ্তাহখানের মধ্যে বেরিয়ে যাবে আল্লাহ আমরু বিল আরুফ নাহি আল্লা এই নামে এই বই যেন ঘরে ঘরে থাকে আপনাদের তাহলে ভিতরে একটা সবসময় একটা স্মৃতি ভাসবে যে আমি আমাদের সালাফেসালহীন তারা কী ছিল আমরা কী اقول قولي هذا استغفر لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته